আমি সাবাই আলম, তোমরা দেখছো আলম সাউন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল আমাদের দোকানে চলে এসেছি। আজকে আমাদের কিন্তু একটা সেটআপ ভাড়া যাবে। তো আমাদের সেটআপে কী কী থাকবে না থাকবে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো, আর অ্যাম্পলিফায়ার কী কী থাকবে না থাকবে সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করবো, আর সাউন্ড টেস্টিং তো অবশ্যই লাস্টে থাকবে। তো এখন আমরা সবাই মিলে দোকানে দেখো চলে এসেছি দোকানে। আমরা আমাদের শাহরুখ আছে, আমাদের অপারেটার জয় আছে, এদিকে আলো আছে। তো আমাদের ভ্যান এখন আসছে, ভ্যান আসলে আমরা মাল লোড করে বেরিয়ে যাবো আমাদের যেখানে মানে ফিল্ডটা আছে সেখানে গিয়ে কিন্তু সেটআপটা আমরা মানে রেডি করবো, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের সমস্ত সেটআপ কিন্তু গাড়িতে লোড করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের সেটআপ আছে, চারটে বেস আছে সিঙ্গেল, চারটে ডুয়েল টপ আছে, আর অ্যাম্পলিফায়ার আছে, আর একটা হর্নের র‍্যাক আছে। তো আমরা এরপর রওনা দেবো আমাদের ফিল্ডের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা সেটআপটাকে বাঁধামুদি করব, আর হাতের সময় খুবই কম কারণ আমাদের একটু ভ্যান আসতে দেরি হয়ে গেছিলো। তো বন্ধুরা, যেমনটাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেটআপ নিয়ে ফিল্ডে চলে এসেছি, আর এই ছেলেগুলো আর কি সব আমাদের সেটআপ রেডি করছে। তো এইদিকে সব লোড করাকরি চলছে, একটা বেস চাপানো হয়ে গেছে আর একটা বেস চাপাচ্ছে, ঠিক আছে? আর এই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের বলেছি যেখানে আমরা এসেছি, এটা হচ্ছে বর্ধমানের শ্মশানের এখানে। তো সামনে কিন্তু শ্মশান আছে, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। এখন জোর কদমে কাজ চলছে কারণ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ মাল সব ছড়ি ছড়িয়ে পড়ে আছে, আর এইদিকে হচ্ছে এই যে শ্মশানটা, ছেলেগুলো খুবই মাস্তিতে আছে কারণ সেটআপ রেডি হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে শ্মশান সামনে। তো যেমনটা দেখতে পাচ্ছ বেস কিন্তু আমাদের চাপিয়ে বাঁধা হয়ে গেছে, আর টপগুলো চাপানো চলছে। তো অবশ্য আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা বেসের ওপরে কিন্তু হর্ন দিয়েছি কারণ আমাদের দুটো বেসের হাইটটা একটু ছোটো আছে, কারণ আলাদা মডেলের বেসগুলো আছে, ঠিক আছে? তো সেটা সেই ক্ষেত্রে আমরা বেসের নিচে বেসের ওপরে হর্নটা দিয়ে দিয়েছি। তো যেমনটা দেখতে পাচ্ছ চারটে টপ এখানে চাপানো হচ্ছে, অলরেডি তিনটে টপ চেপে গেছে, আরেকটা টপ চাপানো হচ্ছে। তো এই সেটআপটা কিন্তু কী অ্যাম্পলিফায়ার আমরা এখানে ইউজ করেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু সেটআপটার লুকিংটা একবার বন্ধুরা জাস্ট দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এইদিকে আরজে আছে, লেভেল করছে মালটাকে সমান করে আর কি, ঠিক আছে? তো এরপর মালটাকে ভালো করে বেঁধে নেবো, টপগুলোকে বেস্টটা অলরেডি বাঁধা হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছি বন্ধুরা, মাল কিন্তু আমাদের বাঁধা মোটামুটি কমপ্লিট, এই টানটা দিলে আর কি মাল বাঁধা হয়ে যাবে। তো তারপর আমি তোমাদেরকে কী অ্যাম্পলিফায়ার লাগিয়েছি সেগুলো অবশ্যই দেখাবো, আর লাস্টে কিন্তু অবশ্যই সাউন্ড টেস্টিং থাকবে। তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোনটা ইউজ করে সাউন্ড টেস্টিংটা দেখে নেবে, তাহলে কিন্তু। তো এরপর আমি তোমাদেরকে অ্যাম্পলিফায়ার সেকশনটা দেখাই, কী কী আমরা এখানে অ্যাম্পলিফায়ার ইউজ করছি, ঠিক আছে? তো ফার্স্টে যেমনটা দেখতে পাচ্ছ ওটা 10 কিলো স্টেবিলাইজার, ওপরে একটা 5 কিলো স্টেবিলাইজার, আর আমরা বেস কিন্তু বাজাবো এনএক্স অডিও MT-1801 দিয়ে, আর টপ বাজাবো ডায়নাটেক V7000 দিয়ে, আর অ্যাক্টিভ ক্রসওভার কিন্তু আমরা এখানে ইউজ করছি বেসের জন্য, ঠিক আছে? আর ওপরে একটা 1000 অ্যাম্পলিফায়ার আছে, ওতে আমরা হর্নের একটা বাজাবো, এখানে একটা এক্সট্রা অ্যাম্পলিফায়ার আমরা এখানে রেখেছি। আর মিক্সার আছে আমাদের স্ট্রেঞ্জারের SRX-6 6 চ্যানেল মিক্সার। তো সেটআপটা আমাদের পুরোপুরি কমপ্লিট, দেখতে জাস্ট অসাম লাগছে। তো এরপর সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।